এই মুহূর্তে আমি পবিত্র কোরআনের বিজ্ঞান ভিত্তিক কিছু আয়াত প্রতিদিন আমি একটু একটু করে সবাইকে জানাবো। আজকে আমি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াতের কিছু সায়েন্টিফিক বিষয় অবতারণা করছি, যেটা হচ্ছে যেটা কোরআনে আজ থেকে 1500 বছর আগে পরিষ্কার করে লেখা রয়েছে, সেটা হচ্ছে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ভাবিয়া দেখে নাকি তাই কাফেরেরা আসমান ও জমিন ছিল বন্ধ করা, উভয়কে অতপর খুলিয়া দিলাম, পানি হতে প্রাণ যত সৃষ্টি করিলাম। প্রাণ যে পানি থেকে সৃষ্টি হয়েছিল এটা প্রথমে এই মহাবিশ্ব ছিল বায়বীয় অবস্থায়, তারপর লিকুইড ফর্ম করে এর উপরে পানিভাগের উপরে সূর্যের কিরণ পড়ে অ্যামিবা ফর্ম করে। অ্যামিবা এক কোষী একটি মাত্র প্রাণী, যা নাইদার মেল নর ফিমেল। অ্যামিবা সেটা থেকেই প্রাণী জগতের উৎপত্তি হয়েছে। তিনি বলছেন, ভাবিয়া দেখে নাকি তাই কাফেরেরা আসমান ও জমিন ছিল বন্ধ করা। বন্ধ করা মানে এটা একই জায়গায় ছিল। উনি কোন বললেন, হওয়ার সাথে সাথে বিগ ব্যাং বুম করে বাস্ট হয়ে গেল এবং এরা বড় হতেই থাকলো, এবার এক্সপান্ডিং। এই এবার এক্সপান্ডিং কথাটাও আছে, যেমন ক্রমে ক্রমে প্রসারিত হয়ে যাচ্ছে বিশ্ব জগৎ, সেটা পরিষ্কার আছে যেটা সূরা জারিয়াতের 47 আয়াতে আছে, যে আসমান সৃষ্টি মূল স্বীয় ক্ষমতায় ক্রমান্বয়ে প্রসারিত তাহা হয়ে যায়। এটা এবার এক্সপান্ডিং থিওরি। তো প্রথমেই যে কথাটা বলছিলাম, কাফেরারা কি এটা ভাবে দেখে না, এটা কি তারা ভেবে দেখে না যে আসমান ও জমিন ছিল একত্রিত কর বন্ধ করা ছিল, তারপরে উনি খুলে দিলেন, খুলে দিলে সেটা বড় হতে থাকলো এবং প্রতিটা বস্তু জগৎ সৃষ্টি হল। এটা গেল বিগ ব্যাং। এরপরে ইদানিং একটা সায়েন্টিস্টরা আরেকটা থিওরি বের করেছে, যেটা হচ্ছে বিগ ক্রাঞ্চ থিওরি। বিগ ক্রাঞ্চ হচ্ছে এই সমস্ত প্রকৃতি জগৎ এক্সপ্যান্ড হতে 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 একটা এজ, একটা কিনারে চলে আসবে, এরপরে তারা আস্তে 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 ক্রমান্বয়ে আবার সে গুটিয়ে পূর্ব অবস্থায় ফেরত যাবে। সেটাই আল্লাহ বলছেন যে সূরা আম্বিয়ার 21:104 নম্বর আয়াতে, সেদিন আকাশ আমি নেব গুটিয়ে, গুটানো যেরূপ লেখা কাগজ নিয়ে, প্রথমে সৃষ্টি ছিল যেরূপ আমার, আবার করিব আমি সৃষ্টি যেটা, এরপরে আবার নতুন করে উনি সৃষ্টি করবেন। এইটাই সেটা কোরআনে আসছে, যেগুলো অবাক হতে হয়। আসলে পবিত্র কোরআনে যে সমস্ত কথাগুলো আছে সরাসরি তৎকালীন মানুষদের বোঝার জন্য, 1500 বছর আগের মানুষ, তারা তো এত বৈজ্ঞানিক ভিত্তিক তারা রিসার্চ করতো না, যার ফলে কথাগুলো বলা ছিল সত্যি কথাগুলো। সেইগুলো এখন আমরা সায়েন্টিস্টরা যতই রিসার্চ করছে, আমরা দেখছি যে কোরআনে সে সমস্ত কথাগুলো কিভাবে লেখা রয়েছে। এনিওয়ে, কোরআনটা হচ্ছে মানুষ অঙ্কের মতো, মনে মনে করতে হয়, উত্তরটা লেখা থাকে আর ক্যালকুলেশনটা নিজে মনে মনে করতে হয়। তো কাজেই আরো অনেক কিছু দেব যেগুলোতে অবাক হয়ে যাওয়ার মতো বিষয় এখন নতুন যেগুলো আবিষ্কৃত হচ্ছে। Thanks for watching and listening.